রক্তাক্ত ভয়াল বিভীষিকাময় একুশে আগস্ট আজ মৃত্যু ধ্বংস রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিএনপি জামায়াত সরকারের ইন্ধনে নারকীয় ওই হামলা চালানো হয়। এতে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যগুণে বাঁচলেও প্রাণ হারান ২৪ জন নেতাকর্মী। রাজধানী ঢাকার বনানী চেয়ারম্যান বাড়ি রোডে অবস্থিত অ্যামিকনের ৬তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে ছুটির দিনেও যানজটে স্থবির হয়ে পড়ে পুরো ঢাকা। রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমাম শুনানি শেষে এই আদেশ দেন। সিআইডি পরিমণিকে আর রিমান্ডে চায়নি, অন্যদিকে জামিনও চাননি পরিমণির আইনজীবী। বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালানে ৭৮১৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার বিকেল ৩:২৫ টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড ৮০ জন শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭টি শিশু আইসিইউতে ভর্তি আছে। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডক্টর সফিয়া আহমেদ বলেছেন, গত বছরের তুলনায় চলতি বছর বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সবশেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১২০ জন। এই নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫১৪৩ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৩৯১ জন করোনা রোগী।